পাকা আম দিয়ে দুর্দান্ত সব ডেজার্ট তৈরি করা যায়। তার মধ্যে একটি হলো আমের পুডিং। মাত্র 5 উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই পুডিংটি। জেনে নিন সেই উপকরণগুলো। পাকা আমের রস 1 কাপ, ডিমের কুসুম 3টি, চিনি 3 চামচ, দুধ 1/2 লিটার, জেলেটিন 1 টেবিল চামচ এবং পানি 2 টেবিল চামচ। পদ্ধতি: প্রথমে ঠান্ডা পানিতে জেলেটিন ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। এরপর একটি পাত্রে ডিমের কুসুম, চিনি ও দুধ ভালো করে ফেটিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এতে জেলেটিন দিয়ে দিতে হবে। হালকা আঁচে মিষ্টটি গ্যাসে বসিয়ে দিন। এরপর পাকা আম ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমের রস। কিছুক্ষণ পর আমের রস দিয়ে নাড়াচাড়া করুন। মিষ্টটি ঘন হয়ে গেলে নামিয়ে নিন। তারপর ঠান্ডা করে বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘন্টা। এরপর বের করে দেখবেন পাকা আমের পুডিং রেডি। আমের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পুডিং। গরমে এই পুডিং একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।